শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে মীর দ্য সোসাইটি শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর, ক্যামেরায় ছিলেন রাশেদ আবির। শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীর ঢাকা গ্যালারি মিলনায়তনে মীর দ্য সোসাইটি শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। Their sacrifices did not go waste in the 52 years since that momentous day in 1971. Bangladesh has come a long way, standing as a proud sovereign nation and growing by leaps and bounds. The country's successes and standing are globally recognized today. এ সময় 71-এর সেই দিনগুলোর স্মৃতিচারণ করে এভাবেই আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা। তিনি কাপড়টা পরতে চাইলেন, কারণ গেঞ্জি আর লুঙ্গি ছিল পরনে। তার আর দরকার হবে না, তো নিয়ে গেল। তখন আমি গাড়ি যে স্টার্ট দিল মাইক্রোবাসটা, সেই শব্দটা কানে আসলো। তখন আমি কেঁদে ফেললাম, চিৎকার দিয়ে কাঁদছি আর বলছি, আমার স্বামীকে তো নিয়ে যাচ্ছে, আমার স্বামীকে নিয়ে যাচ্ছে, আপনি তো দেখছেন না। তখন একটা শব্দ করলো না সে, তখন গাড়িটা চলে গেল। তো পরের দিন ভোরবেলা, ভোর ঠিক না, 8টার দিকে জয় বাংলা শুনছি, একদম সবাই চিৎকার করে জয় বাংলা বলছে। তাকিয়ে দেখি সাদে সাদে বাংলাদেশের পতাকা। তারপরে ভাবছি যে এই তো এখন তাহলে আমার স্বামীকে আর কেউ আটকে রাখতে পারবে না, এখন তিনি নিশ্চয়ই ফিরে আসবেন। তো আর আসেন নাই। তখনও আমরা জানি না কিন্তু যে আসলে তো সবাইকে মেরে ফেলছে, এরকম নৃশংসভাবে মারা যায়। কেউ চিন্তা করতে পারে না যে হার্টের ডাক্তার তার হার্ট তুলে নিয়ে এসেছে, চোখের ডাক্তার চোখ তুলে নিয়ে এসেছে, লেখক তার হাত কেটে ফেলেছে। মানে নৃশংসতার একটা সীমা থাকতে হবে, তো এই নৃশংসতা কীভাবে সম্ভব? সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় সভাপতিত্ব সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিলের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির সহ আরও অনেকে। মিলিত রক্তস্রোতের মধ্যে দিয়ে বাংলাদেশ এসেছে। তিনি যশোর খুলনা অঞ্চলে যুদ্ধ করেছেন, তিনি নিজের চোখে দেখেছেন কী করে একজন বাঙালি মুক্তি বাহিনীর রক্তের সাথে ভারতীয় সেনাবাহিনীর রক্ত মিশে গিয়ে মাটিতে গড়িয়ে যাচ্ছে। এর চেয়ে বড় সত্য আর কী হতে পারে? এই রক্তের বন্ধন তো নষ্ট হতে পারে না। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা। এইভাবে